আপনি লাইফে কতটুকু সাকসেস হবেন এটা ডিপেন্ড করছে আপনার প্রতিদিনের অভ্যাসের উপরে, এবং প্রতিদিন আপনি কতটুকু কাজ শেষ করতে পারছেন, রুটিন মাফিক কতটুকু চলতে পারছেন, এবং কতটুকু নিয়ম এবং শৃঙ্খলার ভিতরে আপনি আবদ্ধ আছেন। শৃঙ্খলা বা ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটার ওজন মাত্র কয়েক গ্রাম, কিন্তু রিগ্রেট বা অনুতপ্ত হয় এটার ওজন কয়েক টন। তো প্রতিদিন যদি আপনি কাজ শেষ করতে না পারেন, প্রতিদিনই দেখা যাচ্ছে একটা কাজ, আপনি একটা গোল সেট আপ করলেন আপনার লাইফে কিন্তু আপনি কাজ করছেন না, একটা সময় দেখা যাচ্ছে আপনি রিগ্রেট ফিল করবেন, কিন্তু আপনি ডিসিপ্লিন মেনে যদি সেই কাজটা করতে পারেন, প্রতিদিনের কাজ আপনি প্রতিদিন যদি শেষ করতে পারেন, তাহলে দেখবেন আপনি লাইফে ইনশাল্লাহ একদিন সফল হচ্ছেন। প্রতিদিন যদি একটা মানুষ প্রায়োরিটি বেস একটা কাজ ধাপে ধাপে সমাপ্ত করে, সাপোজ আপনি একটা গোল সেট আপ করলেন, একটা লং একটা গোল, একটা বিগ ড্রিম আপনি সেট আপ করলেন, সেটা অ্যাচিভ করার জন্য আপনার প্রতি মাসে কতটুকু কাজ করতে হবে, প্রতি বছরে কতটুকু কাজ করতে হবে, প্রতি সপ্তাহে কতটুকু কাজ করতে হবে, প্রতি দিন কতটুকু কাজ করতে হবে, এই জিনিসটাকে আপনার প্রায়োরিটি বেস, সেটা ঠিক করার পর শুধু ঠিক করে রেখে দিতে হবে না, সেটার উপর কাজ করতে হবে। তো প্রতিদিনের কাজ আপনি প্রতিদিন কীভাবে শেষ করবেন ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করি, সেটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু টিপস আকারে, যার মাধ্যমে আপনি শেষ করার জন্য খুব সহজেই এই জিনিসগুলো ফলো করলে আপনি লাইফে সাকসেস হতে পারছেন। তো ভিডিও শুরু করার পরে আপনাদেরকে একটা অনুরোধ করবো, যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটিও প্রেস করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের মোটিভেশনাল ভিডিও এখন থেকে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো প্রতিদিনের কাজ শেষ করার আগে সবার প্রথমে আপনাকে ঘুম থেকে ওঠা অভ্যাস করতে হবে, এবং রাতে যদি আপনার কাজ না থাকে তাহলে রাতে দ্রুত ঘুমানোর চেষ্টা করতে হবে। যদি আপনি রাতে না ঘুমান তাহলে সকালে উঠতে পারবেন না, এবং পুরো দিনে আপনি বেশি সময় পাবেন না। যখন সবাই ঘুমিয়ে থাকে ঠিক সেই মুহূর্তে যদি আপনি জেগে ওঠেন তাহলে তাদের সেই বেশি সময় পাবেন, এবং তাদের সেই বেশি আপনি কাজ করতে পারবেন, আর লাইফে যে বেশি কাজ করতে পারে সে কিন্তু সাকসেস হয়। 6টি মর্নিং হ্যাবিট আপনাকে অনুসরণ করতে হবে, তার একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো সর্বপ্রথমে আপনার মাইন্ডসেট ক্লিয়ার করতে হয়। নাম্বার 1 যে জিনিসটা, আপনার ওল্ড মাইন্ডসেট, যে রুটিন আপনি ফলো করতেছিলেন সেই রুটিন যদি আপনার কার্যকারী ইফেক্টিভ না হয় তাহলে এগুলোকে একটা ক্লিয়ার করে একটা সাইডে রাখতে হবে। সকালবেলায় এই জিনিসটাকে ক্লিয়ার করে আপনার মাইন্ডসেটটাকে ঠান্ডা করতে হবে, তার জন্য আপনি মেডিটেশন করতে পারেন। আপনি সব কিছু ক্লিয়ার করলেন, ক্লিয়ার করার পর নাম্বার 2 যে কাজটা, সেটা হচ্ছে টু ডু লিস্ট আপনাকে বানাতে হবে। আজকের দিনে বা 24 ঘন্টার ভিতরে, সাপোজ স্যাটারডে সানডে যে দিনই হোক, সেই দিনটাকে আপনি সকালবেলায় আপনি সেট আপ করলেন যে এই কাজগুলো আপনি করলেন, প্রায়োরিটি বেস লিখবেন যে আপনাকে এই কাজগুলো আজকে করতে হবে। আজকে যে কাজগুলোর জন্য লিস্ট বানালেন সেটার জন্য আর দ্বিতীয় দিনে আর নিয়ে যাবেন না, আজকের জন্য আজকে যতটুকু হয়েছে ততটুকু। যদি 60% শেষ করতে পারেন আজকের রুটিনে সেটা আপনার জন্য বেটার। শুরুর দিকে হয়তো আপনি 50% পারবেন, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় যে বোরিং ফিল করতে হবে, সেই জন্য ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, কাজের প্রতি প্যাশনেটলি হতে হবে। লিস্টটা সবার প্রথমে তৈরি করলেন, টু ডু লিস্ট, আজকে কী কী করতে হবে, এরপর এটাকে প্রায়োরিটি বেস সাজানোর চেষ্টা করতে হবে। প্রায়োরিটি বেস যদি আপনি না সাজান দেখা যাচ্ছে যে সকালবেলায় যে কাজটা করার জন্য আপনার এনার্জি থাকবে, এটা যদি আপনি দুপুরে দেন দেখা যায় এনার্জিটা পাবেন না। আবার এমন হতে পারে যে এই গ্যাপ থাকতে পারে কাজের, দেখা যাচ্ছে আপনি যখন এই কাজটা করতে যাচ্ছেন এখন এই কাজটা আর এখন হলো না, তো প্রায়োরিটি বেস এটাকে সাজাবেন যখন যেটা গুরুত্বপূর্ণ। মনে করুন সকালবেলায় উঠে আপনি মেডিটেশন করলেন, অথবা আপনি প্রার্থনা করলেন, নামাজ কালাম যাই বলুন না কেন, যেই ধর্মে থাকুন না কেন, সেটা করলেন, সবার প্রথমে কিন্তু এটাকে করতে হবে। তারপর আপনি এক্সারসাইজ করলেন, এটা কিন্তু দ্বিতীয়তম একটা মানে প্রায়োরিটি বেস। এরপর কি সকালে নাস্তা করতে হবে, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে, কিন্তু যখনই আপনাকে আমি বলবো আরেকজনের হাতের একটা কাজ, সাপোজ আপনি একটা ভিডিও এডিটিং করবেন অথবা আপনি পড়াশোনা করবেন যাই করুন না কেন, সেই সময়টা যদি বিঘ্নিত হয় তাহলে জিনিসটাকে প্রায়োরিটিজ করতে হবে যে কখন কোনটা আপনার জন্য প্রয়োজন বেশি। কারণ দিনের শেষে গিয়ে আমাদের ব্যাটারির মতো চার্জ কিন্তু একসময় শেষ হয়ে যায়, আমাদের এনার্জি কিন্তু শেষ হয়ে যায়, তাই এটাকে প্রায়োরিটি বেস আমাদেরকে সাজাতে হবে। তো নাম্বার 3 ছিল আমাদের প্রায়োরিটি। আপনি আপনার কাজগুলো র্যান্ডমাইজ লিখলেন, আপনি চাইলে মোবাইল অ্যাপস ইউজ করতে পারেন, চাইলে টিকটিক নামে একটা অ্যাপস আছে, টিকটক না কিন্তু টিকটিক, বা যে কোনো ধরনের অ্যাপস আপনি ইউজ করতে পারেন, সেখানে আপনি যদি প্রায়োরিটি বেস সেট আপ করে দেন তাহলে দেখা যায় সেগুলো উপরের দিকে চলে আসবে, এবং এটা আপনি স্ক্রিনে যদি লক করে রাখেন এটা শো করবে যে আপনার কী কী করতে হয়। আমাদের হাতে কিন্তু সবারই স্মার্টফোন আছে, এই স্মার্টফোনটা কিন্তু মানে নিত্যদিনের সঙ্গী, এটা অনেকের কাছে টাইম পাসের একটা মাধ্যম, আবার অনেকের কাছে এটা কিন্তু লাইফে সাকসেস হওয়ার বা ইনকামের একটা সোর্স। তো আপনি চাইলে এই অ্যাপসটা ইউজ করতে পারেন, বা যে কোনো ধরনের অ্যাপস আপনি ইউজ করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা হয়, কিন্তু টিকটিক অ্যাপসটার মাধ্যমে আপনি কাজকে প্রায়োরিটাইজ করতে পারেন, যে কাজটা হয়ে যাবে ওই টাইমে আপনি সেট আপ করেছেন টাইমে এটা অটোমেটিক্যালি টিক মার্ক দিয়ে দেবে, তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন। নাম্বার 4, ফ্লেক্সিবল ইউর রুটিন। প্রতিদিন যে রুটিনটা তৈরি করবেন এটা ফ্লেক্সিবল করার চেষ্টা করবেন।
কঠিন করবেন না, কঠিন করলে কিন্তু কাজ করতে আর ইচ্ছা করবেন না, বোরিং ফিল করবেন। একদিনে যদি আপনি চান 20 পৃষ্ঠা পড়তে কিন্তু সেটা আপনার কাছে বোরিং ফিল হবে, কিন্তু 5 পৃষ্ঠা পড়তে চান তাহলে দেখবেন আপনার ভালো লাগছে। যেভাবে ফ্লেক্সিবল করার চেষ্টা করবেন, মনে করুন যে আজকে আপনি 5 ঘন্টা পড়তে চান, কিন্তু ডিরেক্টলি যদি 5 ঘন্টা অনেকদিন পড়ার অভ্যাস না থেকে যদি 5 ঘন্টা পড়তে চান, দেখা যায় আপনি পড়তে মন চাইবেন এক সময়। তো সর্বপ্রথম আপনি 1 ঘন্টা পড়ার চেষ্টা করবেন, এভাবে ধীরে ধীরে 1 সপ্তাহ পর এই জিনিসটাকে আরও বাড়ানোর চেষ্টা করবেন। এগুলো যখন বাড়তে থাকবে তখন দেখবেন যে সহজ হচ্ছে জিনিসটাকে। এইভাবে যদি আপনি ফ্লেক্সিবল করতে পারেন তাহলে কাজ বেশি শেষ করতে পারবেন। যত কঠিন করবেন লাইফ ততই হার্ড হয়ে যাবে বা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো অবশ্যই জিনিসটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদেরকে আগে তো আমি বললাম প্রায়োরিটাইজ করে নিতে, তখন আগে কঠিন কাজগুলো দিনের শুরুর দিকে রাখবেন এবং সহজ কাজগুলো এমন একটা সময় লাগবে, মনে করুন একটা সহজ কাজ আছে যেটা দুপুরে রাখতে ভালো হয়। এই জিনিসটা সাপোজ একজনকে আপনি মেসেজ দিতে হবে, এটা দুপুরে রাখতে পারেন, কারণ দুপুরের সময় কিন্তু একটা বোরিং একটা সময়। এই সময় যদি আপনি রাখেন এই সহজ জিনিসগুলো আপনার জন্য রুটিনটা ফ্লেক্সিবল হবে। নাম্বার 5, টেক এ পাওয়ার ন্যাপ। আপনি একটা ন্যাপ নেওয়ার চেষ্টা করবেন, 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটা পাওয়ার ন্যাপ নেবেন। আমির খান এই বয়সে এসে সে কিন্তু ইয়াংয়ের মতো দেখতে এই টিপসটা পেয়েছিল সে সিনিয়রদের কাছ থেকে। সিনিয়ররা প্রতিটা কাজের সময় তারা দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে, উপরে দিয়ে কনস্ট্রাকশন যদি 5 তলার উপরে কাজ চলে সেখানে তারা ওই যে উপরে ক্রেন আছে এই ক্রেনের উপরে তারা পাওয়ার ন্যাপ বা ঘুমানোর চেষ্টা করে। সবচেয়ে ভালো হয় যদি ঘুমান তাহলে আপনি 1 থেকে 1.5 ঘন্টা অথবা যদি 2 ঘন্টা আপনি দিনের বেলায় ঘুমাতে পারেন, যদি আপনি দিনে 1.5 ঘন্টা ঘুমান এটা রাতের প্রায় 4 ঘন্টা ঘুমের মতো কাজ করবে। তো অবশ্যই দিনের ভিতরে একটা পাওয়ার ন্যাপ নেবেন, দেখবেন যে আপনার মাইন্ডটা ফ্রেশ একবারে সতেজ হয়ে উঠছে। তো পাওয়ার ন্যাপটা অবশ্যই কার্যকারী আমাদের জন্য। পাওয়ার ন্যাপটা যদি নেন তাহলে জিনিসটা হবে আপনি যতগুলো কাজ করেছেন যত পেইন আপনার ভিতরে এসেছে বা শরীরের কোথাও যদি কোনো প্রকার অসুস্থ বা অস্বস্তিকর ভাব থাকে, মাথা ধরা বা ঝিমঝিমি এই ভাবগুলো যদি থাকে তাহলে দেখবেন এটা দূর হচ্ছে। আপনি যদি দিনের বেলা সকালবেলা এক্সারসাইজ করেন আর মাঝখানে একটা যদি পাওয়ার ন্যাপ না নেন তাহলে কিন্তু আপনার শরীরে একটা সময় দেখবেন যে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং অস্বস্তি ভাব, সে সাথে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই দিনের বেলা একটা পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন ঘুম দিনের বেলায় এটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার, কিন্তু তাই বলে যে সারাদিন ঘুমাচ্ছেন বা 6 ঘন্টা ঘুমাচ্ছেন দিনের বেলায় এরকম না। আপনি প্রায়োরিটাইজ করে কাজের মধ্যে দুপুরবেলায় এই ন্যাপটা নিতে পারেন 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো, এবং রাতেও কিন্তু টাইম মতো আপনাকে ঘুমাতে হবে। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডোন্ট ফিল রিগ্রেট। আপনি দিনে একটা কাজ শেষ করতে পারলেন না, দেখা যাচ্ছে এমনও হতে পারে সাপোজ আপনি 7টা থেকে 9টা পর্যন্ত এই 2 ঘন্টা পড়াশোনা করার জন্য চেষ্টা করলেন, কিন্তু একদিন দেখা যাচ্ছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারলেন না, একটু দেরি হয়ে গেলে এক্সারসাইজ করতে গিয়ে এক্সারসাইজ করে এসে দেখছেন যে 8:30 বা 8টা বেজে গেছে, এখন আপনার আর পড়তে বসতে ইচ্ছা করছে না। এই জিনিসটাকে ফ্লেক্সিবল করতে হবে, আপনি চাইলে কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত পড়তে পারেন। তো এটাকে আপনাকে বুঝতে হবে যে দিনে একটা সময় কাজ করতে গিয়ে একটা কাজ নাও হতে পারে। সাপোজ আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন 2 ঘন্টা ধরে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত, এখন বিদ্যুৎ চলে গেল তখন আপনি কী করবেন? যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে কম্পিউটার চলবে না বা ইন্টারনেট থাকবে না, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কী করবেন? এই সময় আপনি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারেন, দেখা যাচ্ছে গোসল খাওয়া দাওয়া বা একটা বিরতি যে দিনের বেলায় যে দুপুরে যে কাজটা থাকে এগুলো আপনি সেরে নিলেন এই সময়। এই সময় দেখা যায় সারা মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু ইলেকট্রিসিটি চলে এসেছে, তখন কিন্তু আপনি এই কাজটা আবার করতে পারছেন। তো যতটুকু সম্ভব নিজেকে ক্ষমা করে কাজটা যতটুকু সুযোগ বুঝে থাকে সুযোগ বুঝে করা যায় ততটুকু করতে হবে। আপনি কালকের জন্য আজকে রাতে রুটিন ফিক্সড করলেন, দেখা কিন্তু কালকে কি হবে সেটা আপনি কিন্তু জানেন না, হয়তো বা এমন হতে পারে কাল কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বা আপনার পরিবারের কারো কোনো দুর্ঘটনা ঘটে গেলো, আর আপনাকে কী করতে হবে তাহলে এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করে ফ্লেক্সিবল করে সুযোগ বুঝে এই কাজটাকে করার চেষ্টা করতে হবে। কখনোই নিজেকে দোষারোপ করবেন না। আর আপনাদেরকে একটা চ্যালেঞ্জ আমি দিয়ে দিচ্ছি, 21 দিন পরে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন আপনার হ্যাবিট কতটুকু চেঞ্জ হয়েছে। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে আপনার নিজেকে একটা পার্টি দেবেন বা আপনার ফেভারিট ফুড খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন যে এই জিনিসটাকে আরও নিজেকে ফিল করছে হ্যাপি, যে আমি তো কাজ শেষ করার কারণে চ্যালেঞ্জ নিয়ে তো শুরু করেছিলাম 21 দিনের, আজ সেটা শেষ করতে পেরেছি, আজ নিজেকে একটা ট্রিট দিই, নিজেই নিজেকে ট্রিট দেবেন, নিজেই নিজেকে ভালো জায়গায় ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন, কারোর সাথে সাথ করবেন না, নিজেকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করুন, ভালো কিছু গিফট করুন নিজেকে, ফরগিভ টু ইয়ার সেলফ, নিজের জন্য ত্যাগ করুন, নিজেকেই আবার দান করুন। আপনি নিজের জন্য যদি সব কিছু করতে পারেন একদিন দেখবেন নিজেকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। তো এগুলো হলো তো মূলত কিছু ট্রিক্স যেগুলো আমি নিজে অনুসরণ করার মাধ্যমে আমি শেষ করতে পারি, প্রতিদিনের কাজ লিখে রাখি এবং সেগুলো প্রায়োরিটাইজ করে আমার সামনে ঝুলিয়ে রাখি, যেখানে মানে আমি সবসময় থাকি সেখানে পোর্টেবল বা আয়না এগুলো সামনে রাখি যাতে সহজ হয় আমার জন্য, সেটা আমি সবসময় দেখতে পাই। তো
তো আপনি চাইলে এই টিপসগুলো অনুসরণ করে আমার মতো করে আপনি যে জায়গায় বেশি বিচরণ করেন সেই জায়গায় রেখে দিতে পারেন। এমনকি আপনি আপনার লাইফে যে গোলটা আছে সেটাও লিখে রেখে দিতে পারেন, আপনি যে জায়গায় সবচেয়ে বেশি সময় কাটান তার সামনে, তাহলে বেশি চোখে পড়বে এবং সেটার উপর কাজ করার আগ্রহ বেশি বাড়বে। তো এই পর্যন্ত আসার পর নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন প্রতিদিনের কাজ প্রতিদিন কিভাবে শেষ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যারা প্রতিদিনের কাজ শেষ করতে চায় কিন্তু পারে না, তারা রুটিন বানায় আর ছেড়ে ফেলে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিকসের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।